আমি চোখ বুঝে স্বপ্ন দেখেছি। বন্ধু খাবি? থাক খাইস না। আর নিচের ফ্লোরটা কাঠের হওয়ার কারণে এটা আরো বেশি সুন্দর লাগে। এখান থেকে আপনারা বার্গার অর্ডার করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। MS রানা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন। সো আজকে আমরা যাচ্ছি গ্রিন ভ্যালিতে। এটি খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট। এটি হচ্ছে মধু সিটিতে অবস্থিত। আমি আগে বেশ কয়েকবার গিয়েছি, কিন্তু আজকে আপনাদের সাথে করে নিয়ে যাব এবং আপনাদের সেই রেস্টুরেন্টটি সম্পর্কে দেখানোর চেষ্টা করব। সো চলুন আমাদের সাথে। আমার বাসা থেকে গ্রিন ভ্যালির দূরত্ব খুবই কম, তাই আমি অল্প সময়ের ভিতরে পৌঁছে যাব। আপনারা যারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, সেক্ষেত্রে আপনাদের প্রথমে মোহাম্মদপুর বেড়িবাঁধে আসতে হবে। সেখানে আসলে আপনারা সিএনজি পাবেন। সিএনজিতে করে মধু সিটির কথা বললেই আপনারা এখানে চলে আসতে পারবেন। মধু সিটি ফুড কোর্টের ঠিক বিপরীত পাশে গ্রিন ভ্যালি অবস্থিত। আর আমার মতো যারা বাইকে অথবা আপনাদের প্রাইভেট কারে করে আসবেন, তাদের জন্য আমি গুগল ম্যাপের লিঙ্ক দিব, ডিসক্রিপশন বক্স চেক করলেই আপনারা সেটি পেয়ে যাবেন। আমরা চলে এসেছি গ্রিন ভ্যালিতে। তো চলুন আমরা ভিতরে যাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি এটার ইন্টেরিয়র সম্পর্কে। ঢুকতেই প্রথমে হাতের বামে আপনারা আমরা দেখতে পাচ্ছি এই খেলার মাঠ। এখানে আপনারা যারা বাচ্চাদের যদি নিয়ে আসেন তাহলে এখানে তারা খেলা করতে পারবে। এছাড়াও ভিতরে তাদের ইনডোর গেমস আছে কিছু। এরপর আছে এখানে দোলনা। তো চলুন সামনে যাওয়া যাক। আর হাতের ডানে আপনারা পাবেন হচ্ছে পিৎজা অ্যান্ড পাস্তা প্লেস। এখান থেকে পিৎজা এবং পাস্তা অর্ডার করে খেতে পারবেন। আর সামনে যদি যাই এখানে আছে আপনার বার্গার প্যালেস। এখান থেকে আপনারা বার্গার অর্ডার করতে পারবেন। আর এই রেস্টুরেন্টের একটি ভালো সবথেকে ইয়া হচ্ছে এখানে সম্পূর্ণ এটি হচ্ছে উডেন। তো চলুন এখন এই রেস্টুরেন্টের কিছু সুন্দর ভিউ দেখে নেওয়া যাক। এখানকার ভিউটা খুবই অসাধারণ। এখানে আছে আপনার দোলনা টাইপের বসার স্থান। এখানকার ইন্টেরিয়রটাও খুব সুন্দর। এখানে ছোট্ট একটি পানির ফোয়ারা আছে। তাদের এই বসার জায়গাটি আমার কাছে খুব ইউনিক লেগেছে। আপনারা খাবার খেতে খেতে মনের আনন্দে এখানে দোলো খেতে পারবেন। রেস্টুরেন্টটি দেখতে খুবই সুন্দর। দিনের বেলা তো আপনারা দেখলেন, এরপর আমরা আপনাদের রাতের কিছু দেখাবো। এখানকার সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে রেস্টুরেন্ট হওয়া সত্ত্বেও এখানে নামাজের স্থান আছে, খুব সুন্দর উঁচু করার স্থানও আছে। আপনারা চাইলে এখানে আপনাদের নামাজটা পড়ে নিতে পারেন। ভিউয়ার্স, এটি হচ্ছে গ্রিন ভ্যালি রেস্টুরেন্টের ভিতরের রান্নার জায়গা। উনি হচ্ছেন এখানকার মেইন শেফ। খুবই তারা যত্ন সহকারে রান্নাগুলো রান্না করে এবং তাদের ভিতরকার ইন্টেরিয়রটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সো আপনারা এখান থেকে নির্বিঘ্নে তাদের খাবারগুলো খেতে পারেন। এটা ঠিক রেস্টুরেন্টের একটু সামনেই। আপনারা চাইলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এখানে এসে হাঁটতে পারেন। আর কিছুদিন পরে এখানে সবুজ ঘাসগুলোর দেখার অপশন থাকবে না, সম্পূর্ণ কাশ ফুলে ভরে যাবে, পুরো সাদা হয়ে যাবে, তখন দেখতে আরও চমৎকার লাগবে।
সো ভিউয়ার্স, আপনারা তো এতক্ষণ বিকেলের ভিউটা দেখলেন, এখন আপনাদের আর এই রেস্টুরেন্টের রাতের ভিউটা দেখানোর চেষ্টা করব। তার আগে পরিচয় করে দেই, এটা হচ্ছে আমার ছোটবেলার বন্ধু নাদিম, ও আজকে আপনাদেরকে ফুড রিভিউ করে দেখাবে। আর ফুড রিভিউ আমরা কিছুক্ষণের ভিতরে করব, কিন্তু তার আগে আপনারা কিছু রাতের ভিউ দেখে নিন। ভিউয়ার্স, এই হচ্ছে এই রেস্টুরেন্টের রাতের ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন দিনের থেকে রাতের ভিউ আরও বেশি চমৎকার লাগে। এখানকার লাইটগুলো খুবই সুন্দর, আর নিচের ফ্লোরটা কাঠের হওয়ার কারণে এটা আরও বেশি সুন্দর লাগে। চারদিকে প্রচুর উজ্জ্বল, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি কৃত্রিম ঝর্ণা। তো আপনারা এখানে এসে যখন এখানে বসবেন, আপনার ফিল হবে যে আপনি প্রাকৃতিক একটি ঝর্ণার পাশেই আছেন। এটার যে সাউন্ডটা খুবই সুন্দর আর দেখতেও খুব সুন্দর। এখানে ফ্লোরিং করার সুবিধা রয়েছে, আপনারা যদি চান যে এখানে এসে ফ্লোরিং করে আপনাদের পছন্দের খাবারটি পারচেস করবেন, সে সুযোগটিও তাদের আছে। এটি হচ্ছে বার্গার প্লেস, এখন আমরা এখান থেকে একটি বার্গার অর্ডার করব। তাদের এখানে বিভিন্ন আইটেমের বার্গার রয়েছে, 100 টাকা থেকে শুরু করে 180-200 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের বার্গার পাওয়া যায়। আপনাদের যেটা পছন্দ আপনার সেই অনুযায়ী এখান থেকে চুজ করতে পারেন। এখানে তাদের আরেকটি স্পেশাল দিক হচ্ছে তারা লাইভ বারবিকিউ করে থাকে। আমরা এখান থেকে একটি চিকেন বারবিকিউ অর্ডার করেছি, তো চলুন দেখে নিই তারা কীভাবে সেটি তৈরি করে। বারবিকিউ হতে যেহেতু একটু সময় লাগবে, তাই আমরা রিকোয়েস্ট করলাম নাদিমকে একটি গান গাওয়ার জন্য, আর সে রাজিও হয়ে গেল। সো চলুন শুনে নিই নাদিমের কণ্ঠে। আমি চোখ বুঝেই স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের আলোতে তোমায় খুঁজেছি, আমি না বুঝেই ভালোবেসেছি, রৌদ্র ছায়া কাব্যে তোমায় খুঁজেছি, বলা হলো না কত না বলা কথা, জানি না আসবে কি তুমি ফিরে, কোনো মানা কোনো বাধা কোনো অঙ্গীকার নেই যে দেয়ার নেই যে দেয়ার। নাদিমের অসাধারণ গান শুনতে শুনতে ইতিমধ্যে আমাদের খাবারটি চলে আসছে। আমরা একটি বার্গার আর একটি চিকেন বারবিকিউ অর্ডার করেছি, সাথে আছে গার্লিক নান। সো এখন আমাদের ফুড রিভিউয়ার প্লাস গায়ক নাদিম আপনাদেরকে এটি রিভিউ করবে, সো আপনারা দেখুন। আজকের আমার থার্ড ব্লগ চলতেছে। বেসিক্যালি আমি আগের দুটা ব্লগে জয়েন করতে পারিনি কোনো কারণে বা ব্যস্ততার কারণে। আজকে বন্ধু খুব রিকোয়েস্ট করলো যে ওর আজকের ব্লগে ফুড রিভিউটা দিতে, তো খুব ব্যস্ততা রেখেই চলে আসলাম বন্ধু ফুড রিভিউটা দিতে। তো দেখি লেটস ট্রাই দ্য ফুড কেমন হয়েছে। তো ফার্স্ট আমি বার্গারটা ট্রাই করব, দেখি কীরকম হয়েছে। ফার্স্ট দেখে মনে হচ্ছে খুব একটা খারাপ না, ভালোই হবে। লেটস চেক।
প্রাইস অনুযায়ী টেস্টটা ভালো, খারাপ না, খারাপ বলবো না, যেটা লিগাল সেটা অবশ্যই বলবো। ভালো, ট্রাই করতে পারেন আপনারা। খাতে পড়ে গেল বন্ধু, খাবি? থাক খাইস না, আরে খাস, এত বড় অপমান দাদা, এখন খুব মজা হচ্ছে, আরো অনেক ক্ষুধা লাগছে। তো তুমি এটা ট্রাই করছো, আমি এটা ট্রাই করবো এখন। আপনারা দেখছেন এখন আমি এই বারবিকিউটা সম্পূর্ণ একা একা খাবো, কি একটু দেবো না, আর এর ফাঁকে ফাঁকে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো যে বারবিকিউটা কি একটু দেবো, একটু সস মাখিয়ে নিই। আসলে রাত প্রচুর হয়ে গেছে তো, যার কারণে পেটে প্রচুর ক্ষুধা। এখন আপনাদেরকে জানানোর আগে আমি নিজেই খাওয়ায় ব্যস্ত হয়ে গেছি। তো এখন আপনাদের এটা সম্পর্কে একটু বলি, এটির ফ্লেভারটা স্মোকি স্মোকি আর একটু ঝাল, যারা বেশি ঝাল পছন্দ করেন তাদের কাছে এটা ভালোই লাগবে। আর সাথে যে ভেজিটেবলটা দিছে এটাও খেতে মজা, এটার সাথে খেলে সুন্দর একটা ফিল আসে। এখানকার সবথেকে যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে তাদের যে ইন্টেরিয়র, প্লাস যে সুন্দর তাদের রেস্টুরেন্টটা, সেই অনুযায়ী প্রাইস কিন্তু রিজনেবল লাগছে। সো আপনারা যদি চান এখানে আসতে পারেন, এটি খুব সুন্দর একটি প্লেস। আর আপনাদের আমি আসার ক্ষেত্রে এটা সাজেস্ট করব যে আপনারা বিকেল বেলা রওনা দিবেন, যাতে আপনারা বিকেল প্লাস রাতের দুইটা ভিউ দেখতে পারেন, কারণ এটার বিকেলের থেকে রাতের ভিউটা আমার কাছে বেশি ভালো লাগছে। আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ, খাওয়া দাওয়া শেষ, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।